এটা ঘন ফাঁপ, ছোট ছোট চিংড়ি মাছ ধরে ফাঁপ হরিণা চিংড়ি রসুন চিংড়ি পড়বে নাকি? হ্যাঁ, হরিণা চালি রসনা সব রকম পড়বে, সকল রকম মাছ পড়বে। হরিণা চিংড়ি কত করে কেজি? 500 টাকা কেজি। হরিণা চিংড়ির তো দাম খুব, 500 টাকা কেজি। এটা কি শেষ? আরো আছে, এখন সেগুলো ধরা শেষ, সেগুলো ধরা হয়নি এখানে। ওই পাশের গুলো নাকি? ওই পাশের গুলো তো আজকে তো তাহলে তো উল্টো ভাবে ধরা হয়ে গেলে। এদিকে যে এই ফায়দা আইলে হয় কি, ওখান থেকে এই ফায়দা দিই ওই মারতে ধরতে ধরতে এই তো হিসাব ঠিক আছে, এই পাশে ধরতে হয়ে যাবে। তাহলে এই যে ঘন আটলে মাঝখানটা ঘন আটল, ওটাতে দুই তিন রকমের চিংড়ি পড়েছে, হরিণা চিংড়ি, রসনা চিংড়ি, বাগদা চিংড়ি। আচ্ছা, তো দেখবো কখন। ছোট ছোট পোনা বলতে বাগদা পোনা নাকি? বাগদার পোনা আবার না দিলি, আবার হরিণা চিংড়ি ধরা যায় না। এখন আমরা অনেকগুলো চিংড়ি দেখবো আর কি, দুই তিন রকমের, দুই তিন রকমের চিংড়ি দেখবো, বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, রসনা চিংড়ি। একটু দেখান তো দেখি, চিনিয়ে চিনিয়ে দে তো দেখি, বাগদা চিংড়ি কোনটা? বড় একটা দুটো বাগদা, এটা বাগদা চিংড়ি। হ্যাঁ, আর হরিণা দুটো তিনটে, এইগুলো হরিণা, এইগুলো ভালোভাবে খেলি দেখাতে হবে। এত হরিণা চিংড়ি, এই যে এই যে বা, আর আর রসনা, আর এইগুলো হলো তোমার রসনা চিংড়ি দেখি, রসনা নাকি না চালি? এগুলো চালি চিংড়ি বলে, এগুলো চালি। আচ্ছা, তো চালি দেখি, এগুলো বড় চালি চিংড়ি বলে, এগুলো চালি, তাই তো? এগুলো কেজি কত? এগুলো কেজি 400 টাকা, 400 টাকা। আর এই হরিণা, হরিণা হলো 500 টাকা, সাড়ে বর্ষা হরিণা হচ্ছে 500, 550। এইগুলো তো হরিণা, এই যে এই যে এই যে এইগুলাই হরিণা, এগুলো হরিণা, হলুদ হলুদ ভাব গায়। আর অন্য কি মাছ পড়ে? রসনা মাছ পড়ে, সাদা মাছ কি পড়ে? সাদা মাছ, তেলাপিয়া, তাহলে পড়ে নি সে তেলাপিয়া, তেলাপিয়া, পাঁচটা মাছ, ভেটকি মাছ, ভেটকি মাছ পড়ে। আচ্ছা, এটা কি লবণ পানি না কি না মিঠা পানি? এটা লবণ পানি। এ চোখ দিলে চোখ বন্ধ হয়ে যায়, চোখে দিলে। এ লবণ পানিতে ভালো বাগদা চিংড়ি চাষ হয় নাকি? লবণ পানিতে ভালো বাগদা চিংড়ি চাষ হয়, ভালো বাগদা চিংড়ি চাষ হয়, এটা ঠিক। এখন আর পয়সা চলে যাবো, এখন ভেড়া দিয়া। আচ্ছা আচ্ছা, ওই পারে ওটা লাগবে, তাই তো?